কয়েকজনের হয়েছে যে বিয়ে হয়ে গিয়েছে, তাদের হয়তো ফ্যামিলি চিন্তা করেছে যে বয়স হয়ে যাচ্ছে, পড়া শেষ না হলেও বয়সটা তো আর থেমে থাকতেছে না। এটা এমন মনে হচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ঘুরে বেড়ায়, আর বাংলাদেশের কোথাও শিক্ষা ওর কোনো না নাই। এই যে সরকারের এই ডিসিশনটা আমরা খুবই, আমরা শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের খুবই হতাশ এই ডিসিশনটা নিয়ে। করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় সেশন জটের কবলে পড়তে যাচ্ছেন। চাকরি প্রত্যাশীদের অনেকেই সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পিছিয়ে যাচ্ছে, একই সঙ্গে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নীত হওয়া থমকে আছে, এতে চরম হতাশায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ টিউশনি, পার্ট টাইম চাকরি করে নিজের ও পরিবারের ব্যয়ভার বহন করেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা এসব কাজ করতে পারছেন না, তারা আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। কয়েকজনের হয়েছে যে বিয়ে হয়ে গিয়েছে, তাদের হয়তো ফ্যামিলি চিন্তা করেছে যে বয়স হয়ে যাচ্ছে, পড়া শেষ না হলেও বয়সটা তো আর থেমে থাকতেছে না। স্বাস্থ্যবিধি মেনে যদি ওরকম খুলতে পারে তাহলে আমি সহমত দিই, কিন্তু যদি পরিস্থিতি তেমন ঠিক না হয় তাহলে তো আমি খোলাটা একদমই সহমত দিব না, কারণ যদি আমাদের কিছু হয়ে যায় তখন তার দায়ভার কেউ নেওয়া থাকবে না। স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি হয়েছে, অনেক শিক্ষার্থীর ঝরে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পড়াশোনা বন্ধ হয়েছে সেটা দেখেছি আশেপাশে অনেকেরই, যে পড়াশোনা হয়তো আগে বলেছে যে পড়াশোনা করাবে, কিন্তু তারপরে আসলে পড়াশোনা করার জন্য যে সুযোগটা দেওয়া, এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, সেটা করে দেয়নি। আবার অনেকে আছে যাদেরকে তাদের ফ্যামিলি মনে করেন এডুকেটেড, তারা শিক্ষার মর্যাদাটা বুঝে, তো ওনারা আবার তাদেরকে পড়ালেখা করিয়েছে। এটা এমন মনে হচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ঘুরে বেড়ায়, আর বাংলাদেশের কোথাও শিক্ষা ওর কোনো না নাই। এই যে সরকারের এই ডিসিশনটা আমরা খুবই, আমরা শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের খুবই হতাশ এই ডিসিশনটা নিয়ে, এবং আমাদের মনে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সবাইকে এই জিনিসটা নিয়ে একটু খুব ভালোভাবে পরিকল্পনা করা উচিত। এখন আমাদের নিয়ে কী করবে, আমাদের পরিবর্তে ভবিষ্যৎ কী হবে? এখন অনেকেরই হচ্ছে আমাদের যে বাংলাদেশে একটা চাকরির লিমিটেশন আছে, যে 30 বছরের একটা লিমিটেশন আছে, অনেকের এই বয়সটাই পেরিয়ে যাচ্ছে চাকরি দেওয়ার জন্য। আর আমাদের কেরিয়ার কথা যদি বলি, আমাদের চাকরি বাজারে আমাদের আলটিমেট গোল চাকরি পাওয়াই, একটা ভালো চাকরি করা। তো আমাদের এই চাকরির গোল, চাকরির যে ইয়েটা হচ্ছে, আমাদের কম্পিটিশন খুব পরিমাণে বেড়ে যাচ্ছে। এবং আমরা এতদিন আমরা হচ্ছে আসলে আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট হিসেবে, আমরা গ্রাজুয়েশন হওয়ার পর একটা স্টুডেন্ট বেকার হয়, কিন্তু আমরা গ্রাজুয়েশন হওয়ার আগেই বেকার হয়ে পড়ে আছে, এবং এটা জিনিসটা আমাদের খুবই প্যাথেটিক। এবং আমাদের মেন্টালি এবং ফ্যামিলিভাবে আমরা অনেক প্রেশারে আছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি, যদি সম্ভব হয় খুব দ্রুত আমাদেরকে পরীক্ষা ফিজিক্যালি পাঠদান এবং ফিজিক্যালি পরীক্ষা নেওয়ার জন্য, যদি তাও না হয় আমাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা শেষ করে আমাদের একটা আমাদের চলাফেরা আমার জন্য বেকার হয়ে না পড়ে থাকে, আমরা অ্যাটলিস্ট গ্রাজুয়েট বলতে পারি, সে ব্যবস্থা করে দেওয়ার জন্য আর সরকার কাছে আকুল আবেদন সরকারের জন্য অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা যায়। মেহের নিগার মণি, বাংলাদেশ কণ্ঠস্বর।